হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা রেসিপি বুক অ্যান্ড লাইফস্টাইল বড় রুই মাছ বা কাতলা মাছ কীভাবে সহজ পদ্ধতিতে এবং সঠিকভাবে ঘরে দোকানের মতন করে বেঙ্গলি কাটে কেটে নেবেন সেই প্রসেসটাই আজকের ভিডিওতে করে দেখাবো যাতে আমার মতন যাদের কাছে ধারালো বটি বা দা নেই তারাও খুব সহজে মাত্র দুটো জিনিসের ব্যবহার করে এই কাজটা করে নিতে পারেন এর জন্য আমি দেখুন কাচির সাহায্যে মাছের পাখনাগুলো কেটে নিচ্ছি আর তুলনামূলক শক্ত পাকনাগুলো যেগুলো কাঁচি দিয়ে কাটা যাবে না সেগুলো মিট ক্লিভারের সাহায্যে এভাবে একটু বাড়ি মেরে কেটে নেব মাত্র কাঁচি আর ক্লিভার ব্যবহার করেই কিন্তু আমি আজকের মাছটা আপনাদেরকে কেটে দেখাবো এরকম একটা মিট ক্লিভার ঘরে কিনে রাখলে মাছ মাংস বা শক্ত ধরনের ফল কাটতে খুবই সুবিধা হয় কারণ শক্ত জিনিস কিন্তু আমরা শেফ নাইফ দিয়ে কাটতে পারি না তাছাড়া ভেঙে যাওয়ারও ভয় থাকে ই মিটক্লিভার স্টেনলেস স্টিল দিয়ে তৈরি হয় রাস্ট প্রুফ হয় যে কারণে এতে কোনো রকম জংও লাগে না পাখনাগুলো সব কেটে নেওয়ার পর এবার মাছের মাথাটা কেটে বডি থেকে আলাদা করে নেব খুব সহজেই দেখুন হাড় থেকে মাংস আলাদা হয়ে গেল এবার মাছের পেট পরিষ্কার করে নিচ্ছি পেটের ভেতর আঙুল ঢুকিয়ে ময়লাগুলো টেনে বার করে নিতে হবে এবার মাছের লেজটা কেটে নেব মোট কদা মাছটাকে প্রথমে তিন টুকরে কেটে নিতে হবে ক্লিভারের সাহায্যে কিন্তু মাছটাকে আমি প্রথমে তিন টুকরে কেটে নিলাম লেজাটা আলাদা করে নেবার পর কাচির সাহায্যে লেজের পাকনাটা কেটে নিচ্ছি এবার মাছটাকে বেঙ্গলি কাটে কাটবার জন্য প্রথমে এভাবে বডির অংশটাকে লম্বালম্বী করে ধরতে হবে আর পেটি গাদার অংশ মিট ক্লিভারের সাহায্যে আলাদা করে কেটে নিতে হবে খুব সহজেই দেখুন কেটে নিচ্ছে বটি বা দা যদি না থাকে তাহলে এভাবে করে ক্লিভারের সাহায্যেই কেটে নিতে পারেন আমি অনলাইনে অ্যামাজন থেকে এটা কিনেছি এক হাজার থেকে দু হাজার প্রাইস রেঞ্জের মধ্যে বিভিন্ন ব্র্যান্ডের লিভার অ্যামাজনে আপনারা পেয়ে যাবেন আমি এই প্রোডাক্টের লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দেব প্রয়োজনে আপনারা লিঙ্কে ক্লিক করে প্রোডাক্টের ডিটেলস কারেন্ট প্রাইস সব চেক করে দেখে নিতে পারেন মাছের পেটির গায়ে যে কালো কালো একটা পর্দা রয়েছে সেটাকে ছাড়িয়ে নিচ্ছে। গাদার অংশের ভেতরে পটকা রয়েছে সেটাকে প্রথমে টেনে বের করে নিতে হবে এবার মাছের আঁশ ছাড়িয়ে নেব বড় মাছের আঁশ ছাড়ানো খুবই সহজ আমি মিট ক্লিনারের সাহায্যেই আঁশগুলো এইভাবে প্রথমে আলগা করে নিয়ে তারপর হাত দিয়ে ছাড়িয়ে নেবো চামচের সাহায্যেও কিন্তু কাজটা আপনারা করতে পারেন কিভাবে চামচের সাহায্যে আঁশ ছাড়ানো যায় আমি এর আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছি যদি না দেখে থাকেন আমি লিঙ্কটা ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো সেখান থেকে দেখে নেবেন আপনাদের যেভাবে বেশি সুবিধা হচ্ছে বলে মনে হবে সেইভাবেই আঁশ ছাড়িয়ে নেবেন আঁশগুলো আলগা হয়ে গেছে এখন আঙুলের সাহায্যে একটু টান দিতেই দেখুন ছেড়ে যাচ্ছে গাদার অংশের আঁশ আমি ছাড়িয়ে নিয়েছি এবার একইভাবে লেজা পেটি আর মাছের মাথা রাশ ছাড়িয়ে নেব অবশ্যই এরকম একটা মিটক্লিভার কিনে নেবেন বন্ধুরা তাহলে যে কোনো শক্ত জিনিস বা বড় জিনিসের এর সাহায্যে কেটে নিতে পারবেন তবে এটা খুবই ধারালো হয় তাই খুব সাবধানে ব্যবহার করবেন আর অবশ্য করেই বাচ্চাদের থেকে এটা দূরে রাখবেন মাথায় খুব বেশি আঁস থাকে না তাই আঙুলের নোখের সাহায্যেই আমি ছাড়িয়ে নিচ্ছি অনেক সময় দেখবেন মাছ তেঁতু খেতে লাগে তাই আগে আঁশ না ছাড়িয়ে এভাবে যদি মাছটাকে কেটে নিয়ে পেট পরিষ্কার করবার পর আঁশ ছাড়ান তাহলে আর পিত্তি গলে যাওয়ার ভয় থাকে না যে কারণে মাছ খেতে এতেও লাগে না মাছের আঁশ ছাড়ানো হয়ে গেছে এবার গাদার টুকরোটা আমি পিস পিস করে কেটে নেব পিসগুলো আপনারা কতটা মোটা বা পাতলা রাখবেন সেই মতন করে কেটে নেবেন আমি মোটামুটি এরকম সাইজের করে কেটে নিচ্ছি টোটাল ছ টুকরোয় গাঁদার অংশটা আমি কেটে নিলাম আর পেটির অংশটা তিন টুকরো করে কেটে নিচ্ছি এবার মাছের মাথার কানকো পরিষ্কার করে নিতে হবে সেই জন্য আবারও মিট সাহায্যে মাছের কানকোর উপর যে শক্ত মতন অংশটা রয়েছে সেটাকে প্রথমে কেটে আলগা করে নিচ্ছি কেটে নেবার পর ভেতরের কানকোটা আমি ছাড়িয়ে নিচ্ছি কানকোটা যেহেতু আমরা খাই না তাই এটাকে কেটে পরিষ্কার করে নিচ্ছি দুটো সাইডে একইভাবে ছাড়িয়ে নিচ্ছি দেখলেন তাহলে বন্ধুরা কত সহজে আমি শুধুমাত্র কাচি আর মিট ক্লিভারের সাহায্যে একটা বড়ো সাইজের রুই মাছ বেঙ্গলি কাটে কেটে নিলাম এবার মাছগুলোকে ভালোভাবে জলে ধুয়ে নিচ্ছি কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই আমাকে জানাবেন যদি হেল্পফুল বলে মনে হয় তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দেবেন আর এরকম ধরনের ইউজফুল রেসিপি দেখতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন